শুভেচ্ছা শুরু হয়ে গেল সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন এবং নিয়মিত এই আয়োজনে নুসরাত দৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে যাচ্ছি রাজশাহী চারঘাটে বিএসএফ বিজিবির গোলাগুলির ঘটনা ভুল বোঝাবুঝি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের পরে সাংবাদিকদের তিনি বলেছেন বিষয়টি নিয়ে দুই বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হচ্ছে সীমান্তে শান্তি রক্ষায় দুই দেশই তৎপর গতকাল রাজশাহী চারঘাট সীমান্তে বাংলাদেশের জলসীমায় ঢুকে মা ইলিশ ধরতে থাকেন তিন ভারতীয় জেলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয় তাকে বিএসএফ এর কাছে ফিরিয়ে দিতে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি তবে আহ্বানে সাড়া না দিয়ে ওই জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে বিএসএফ এর এক জওয়ান নিহত হন এদিকে চারঘাট সীমান্তে অনুপ্রবেশের মামলায় ভারতীয় জেলে প্রণব মণ্ডলকে কারাগারে পাঠানো হয়েছে তারা ফ্ল্যাগ মিটিং এর অপেক্ষা না করে তারা জোর করে চলে যাচ্ছিল সেই সময় এই গোলাগুলির ঘটনাটি ঘটে উভয় পক্ষে গোলাগুলি ঘটনা দুই ডিরেক্টর মানে আমাদের বিজিবির মহাপরিচালক এবং বিএসএফ এর প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ আলোচনা চলছে আমরা মনে করি যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা দুইজনের আলাপের মাধ্যমে একটা সুরাহা হবে সীমান্তে হতাহতের এমন ঘটনায় দুই দেশের বন্ধুত্বে কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা তবে সীমান্তে নিরাপত্তা বাড়াতে বন্ধু প্রতিম দুই দেশের সীমান্ত রক্ষীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা এরকম আগেও দুই একটি ঘটনা ঘটেছে আগেও কিন্তু কোনোভাবেই বাংলাদেশ ভারতের সম্পর্কের উপরে এর কোনো প্রভাব কখনোই পড়েনি তাহলে বাংলাদেশের সম্পর্ক আজকে যে পর্যায়ে পৌঁছেছে সেই পর্যায়ে পৌঁছাতে পারত না এটি একেবারেই গ্রাউন্ড লেভেলে নিচের লেভেলের ভুল বোঝাবুঝির একটি ঘটনা এই একটা ইনসিডেন্টে আমার মনে হয় না যে বড় কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে বিষয়টা হলো যে আমরা এটা জানি কেন এর চেয়ে অনেক আরও সিরিয়াস ঘটনার উপর ঘটেছিল আমরা জানি মানে ঢুকে তারা অস্ত্র গালাগালি করেছে এটা তাদের যে একটা মানসিকতা আছে বিএসএফ এর সেটারই বহিঃপ্রকাশ বলে আমার মনে হয় যে কারণে হয়তো পরিস্থিতি উত্তপ্ত হয়েছে ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন উপজেলার মেঘনা নদীতে রাতভর অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয় ১৩ জেলেকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১,২০,০০০ টাকা জরিমানাও করা হয় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান রয়েছে পিরোজপুরে কঁচা সন্ধ্যা এবং কালীগঞ্জা নদীতে জেলা পুলিশ এ মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা হয় ৫,০০০ মিটার কারেন্ট জাল ১৯৭৫ পরবর্তী সরকার কখনো দেশ ও দেশের মানুষের কথা ভাবেনি তারা সবসময় নিজেদের উন্নয়নের কথা ভেবেছে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শিশু নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলো উল্লেখ করে তিনি কঠোর হাতে তা দমন করার নির্দেশ দিয়েছেন বলেছেন শিশুদের মেধা মনন বিকাশে সরকার কাজ করছে পাশাপাশি শিশুদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিতেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আমরা চাই যে আমাদের শিশু আর কোনো শিশু যেন এই ধরনের হত্যার সম্মুখীন না হয় প্রত্যেকটা শিশু যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেটাই একমাত্র আমাদের লক্ষ্য এই ধরনের অন্যায় অবিচার এটা কখনোই বরদাস্ত করা হবে না কাজে আজকে যারা এই ধরনের শিশু নির্যাতন বা শিশু হত্যা করবে তাদের কঠোর থেকে কঠোর সাজা পেতে হবে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী আর এই দিনটি উপলক্ষে সকালে কেক কাটাসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শেখ রাসেল দুস্থ ও পুনর্বাসন কেন্দ্র পরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা এছাড়া শিশুদের চিত্রাঙ্কন আবৃত্তি প্রতিযোগিতা এবং আলোচনা সভারও আয়োজন করে জেলা শিশু একাডেমি পটুয়াখালীতে নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেলের ৫৫তম জন্মদিন সকালে পথ শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করে পৌর মেয়র শিশুদের মাঝে খাবার এবং চকলেট বিতরণ করা হয় পরে শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনায় শহরের বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় সিলেটেও নানা আয়োজনে পালিত হয়েছে শেখ রাসেলের জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে বিকেলে রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করে জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
শেখ রাসেলের 55তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেছে ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আলনাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এ সময় আয়োজকরা বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায় এবং ন্যায়ের পক্ষে আপোষহীন থাকার শক্তি ও প্রেরণা পাবে। ক্ষমতায় থাকতে সরকার জনগণকে লোভের মোহে রেখেছে, স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সাথে করেছে দেশ বিরোধী চুক্তি, এমন অভিযোগ বিএনপি নেতারা করেছেন। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এই অভিযোগ করেন তারা। আইনি পন্থার বদলে রাজপথের আন্দোলন করে খালেদাকে মুক্ত করারও কথা বলেছেন তারা। বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে, বিক্রি করে দিয়ে নিজের স্বার্থ তাদের দলীয় স্বার্থ পরিপূর্ণভাবে পালন করে ওনারা ভারত থেকে ফিরে আসছে। সুতরাং তাদের জবাব কি? তাদের তো জবাবের দরকার নাই। বিদেশের সাথে স্বার্থবিরোধী চুক্তি হয় এবং যারা স্বার্থবিরোধী চুক্তি করছে কেন করছে? জনসমর্থনহীন অবস্থায় ক্ষমতায় থেকে লুটপাট করে নিজেদেরকে বড় করার অপচেষ্টা থেকে তো আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব আসছে, ক্ষমতার সমর্থন হচ্ছে। অবৈধ সরকার তাদের ক্ষমতা দেখার জন্য তারা আজকে তাদের পেট্রোল বাহিনী যেমন তৈরি করেছে, তেমনি বাংলাদেশের জনগণ যাতে কথা বলতে না পারে তার জন্য মাদক দ্বারা, তাদের দুর্নীতি দ্বারা তাদেরকে লোভে মোহে আচ্ছন্ন করে রাখছে। অভিযোগের রাজনীতি থেকে বিএনপিকে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা জানানো শেষে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নানা ইস্যুতে সরকারের সমালোচনা করলেও বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা রাখছে না বিএনপি। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও শ্রদ্ধা জানায় শেখ রাসেলের সমাধিতে। বিএনপি কথা কথা অভিযোগ করে, নালিশ করে, এছাড়া তো তাদের আর কিছু করার নেই। দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দায়িত্ব জ্ঞানহীন সব কর্মকাণ্ডই তারা করেছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশে নির্বাচনেও তারা ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ, এখন তারা ইস্যু খুঁজে বেড়াচ্ছে। যারা স্বৈরশাসন চায় তারা চায় না অন্য কোনো ঐক্য গড়ে উঠুক, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। সকালে প্রেস ক্লাবে মুক্তিজোট আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করে বলেন, বিভেদ সৃষ্টি করে জনগণের ঐক্য ভাঙার চেষ্টা সফল হবে না। অনুষ্ঠানে আরেক বক্তা আসমর রব বলেছেন, স্বৈরশাসনের সরকার কখনো সহজে বিদায় হয় না, তাদের বিদায় বাধ্য করতে হয়। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে রাখতে পারবে না, চেষ্টা সবসময় হয়েছে। আমাদের সারা জীবনের অভিজ্ঞতা, যারা স্বৈরা শাসন করতে চায় তারা এই বিভেদ সৃষ্টি করে দেয়, এটার কোনো বিকল্প নেই। জনগণ ঐক্যবদ্ধ হলে তাদের কোনো স্বৈরা শাসন করার সম্ভাবনা থাকে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর পর চট্টগ্রামে আত্মগোপন করেছেন যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী, রেলের ঠিকাদার, ওয়ার্ড কাউন্সিলর সহ বেশ কয়েকজন বিদেশে পালিয়েছেন। আত্মগোপন করা যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীদের বেশিরভাগই চাঁদাবাজি, টেন্ডারবাজি, ইয়াবা ব্যবসায় জড়িত বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের অবস্থানটা একেবারে পুরোপুরিভাবে পরিষ্কার। আমরাকে একজন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই, এটা সে কোন রাজনৈতিক দলে আশ্রয় নিয়েছে এটা কোনো বিবেচ্য বিষয় নয়। ক্রাইম জোনের ডিসিদেরকে আমরা বলেছি, যদি আমরা গ্যাংয়ের তালিকা করেছি, বড় ভাইদের তালিকা করছি, যদি এ ধরনের অপরাধের সত্যতা, অভিযোগের সত্যতা পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 130 পিস স্বর্ণের বার সহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও জাতীয় গোয়েন্দা সংস্থা। সকালে আরব আমিরাত থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট থেকে স্বর্ণের এই বারগুলো জব্দ করা হয়, যেগুলোর বাজার মূল্য 6.5 কোটি টাকা। এর সাথে বড় একটি স্বর্ণ চোরাচালান চক্র জড়িত বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। বেল্টে তার লাগেজ প্রসেসিং করছিল, তখন
ওখান থেকে তাকে সন্দেহ করা হয় এবং সন্দেহ করে পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে তার ব্যাগটি পরবর্তীতে নিয়ে এসে ব্যাগে তল্লাশি চালিয়ে এই কনস্টেবল কালো কনস্টেবল বোনানো অবস্থায় এই স্বর্ণবারগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়। তারা হয়তো এই কৌশলটা অবলম্বন করে ওখান থেকে ক্যারিয়ারকে দিয়ে দেয়, একটা লোভ দেয়। সিস্টেমটা হচ্ছে তার একটা মোবাইল নাম্বার দেবে বা ডিটেলস জানে না, সে আবার আরেকজনকে দেবে, এরকম একটা পদ্ধতি এরা অবলম্বন করে। কিন্তু এটার পিছনে লেগে থাকলে যে উদ্ধার করা সম্ভব না তা কিন্তু না। ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা নিয়ে গরমিল আছে সরকারি হিসেবে, প্রকৃত তথ্যের সামান্যই উঠে আসছে IEDCR এর প্রতিবেদনে। সরকারি হাসপাতালের বাইরে হাতে গোনা কয়েকটা বেসরকারি হাসপাতালের তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরে, এর বাইরে অগণিত ছোট বড় বেসরকারি হাসপাতালের তথ্য হিসেবের বাইরেই থেকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সঠিক উপায়ে হাসপাতালের অনুমোদন না নেয়া এবং জনবলের ঘাটতিতে সব হাসপাতালের তথ্য নেওয়া যাচ্ছে না। সাধারণত মনসুন এটার প্রভাবটা সবচেয়ে বেশি থাকে, তো এইবার কিন্তু প্রি মনসুনেও বেশ ভালোই ছিল, মনসুনে তো একদম ডিভেস্টেটিং অবস্থা ছিল। আমাদের হসপিটালে 200 অ্যাবোভ আমাদের পেশেন্ট অ্যাডমিটেড ছিল, তো সেই সময় আমরা যেভাবে পেশেন্টগুলোকে হ্যান্ডেল করেছি বা যেভাবে আমাদের ডক্টররা টেক কেয়ার করেছে, আমরা এ পর্যন্ত 119 জনকে আমরা এই ডেঙ্গু রোগী শনাক্ত করে চিকিৎসা দিলাম, আর 2 জন এখনও কিন্তু চিকিৎসাধীন আছে। এ পর্যন্ত 135 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং 134 জন এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। একদম 100% ডাটা সেটা আমরা বলতে পারছি না, 100% হাসপাতালকে চিঠি দিতে পেরেছি তাও না, কারণ আনাচে কানাচে এত হাসপাতাল যে এগুলোর সাথে কমিউনিকেট করা আমাদের বেশ কঠিন একটা ব্যাপার। হয়তো রোগীর সংখ্যা বাড়তে পারে, বাড়বে, কারণ আমি যত বেশি তথ্য পাবো রোগীর সংখ্যা বাড়বে। 3 দিন পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে। সকালে 2টি ফেরি চলাচল শুরু হয়, ঘাটে যাত্রীবাহী যানবাহনের ভিড় না থাকলেও পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাক, দীর্ঘ সময় আটকে থাকায় চরম দুর্ভোগে পরিবহন শ্রমিকরা। সব মজুর টজুর এবারে সেই টোটাল হিসাব করলে তো 15-20 হাজার টাকা তো এই জায়গায় দণ্ডি। 9 তারিখে আসছি রাত্রে, রাস্তায় ছিলাম আড়াই দিন, এখানে আজকে বসে রয়েছি, এরা কিছুই বলতেছে না। স্বাধীনতাকামী নেতাদের মুক্তির দাবিতে এখনো উত্তাল কাতালুনিয়া। বৃহস্পতিবার 12 নেতার শাস্তির প্রতিবাদে বার্সেলোনার রাজপথে নামে লাখো জনতা, নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের এবং সহিংসতা বন্ধ না হলে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্পেন সরকার। লন্ডনে প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে ইইউ জোট। পার্লামেন্টের ভোট সামনে রেখে এখন আইন প্রণেতাদের সমর্থন আদায় দৌড়ছাপ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 31 অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের শেষ সুযোগ এটি। আইরিশ সীমান্তে সুবিধা খর্ব করার অভিযোগে চুক্তির পক্ষে ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধান বিরোধী দল এবং নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারাও। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সময় আটক 311 ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠালো মেক্সিকো। শুক্রবার তাদের সবাই দিল্লি পৌঁছেছে বলে মেক্সিকো ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট IMM নিশ্চিত করেছে। জানিয়েছে গত কয়েক মাস ধরেই মেক্সিকোর 8 রাজ্যে অবস্থান করছিল ভারতীয় অভিবাসন প্রত্যাশীরা। কানাডার আসন্ন নির্বাচনী প্রচারণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বর্ণবাদ ইস্যু এবং শক্তিশালী 6 প্রতিদ্বন্দ্বী দলই প্রচারণার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে কানাডার পরিচিতি থাকলেও বর্ণবাদ অভিবাসী ইস্যুতে নানামুখী অবস্থান দেশটির রাজনৈতিক দলগুলোর। অভিবাসী গ্রহণ কমানোর পক্ষে ডানপন্থী পিপলস পার্টি এবং অভিবাসন নীতির তীব্র সমালোচক পপুলিস্ট পার্টির সদস্যরাও। আয়ুব বাচ্চুর গাওয়া সবশেষ গানটি প্রকাশিত হয়েছিল ছায়া শরীরী নামের একটি মিশ্র অ্যালবামে। তার গাওয়া গানটির নাম অনুসারেই অ্যালবামটির নামকরণ করা হয়েছিল। 2016 সালে ঈদুল ফিতরের সময় বেশ আলোচনায় আসে এই অ্যালবামটি, আর ওই বছরই 12 নভেম্বর জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও। সুর করেন জিয়া খান আর সঙ্গীত পরিচালক ছিলেন চিরকুট ব্যান্ডের পাফেল সেই রূপালী গিটারের মালিক 56 বছর বয়সে
হারিয়ে যান গত বছরের এই দিনে। গিটারের জাদুকর আয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবছরও জন্মদিন পালন করছেন না গায়ক ও অভিনেতা তাহসান। গত বছরের এদিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন আয়ুব বাচ্চু, আর 18 অক্টোবরই তাহসানের জন্মদিন। তাই গত বছর থেকেই জন্মদিন পালন করছেন না তিনি। গত বছর জন্মদিনে লেখা তাহসানের একটি কবিতাও অপ্রকাশিতই থেকে যায়। এক বছর পরে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কবিতাটি আবৃত্তি করে শোনান তাহসান। গান অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাও করেন তাহসান খান। মৌন আমি থাকব না আজ আপন অভিলাষে, সেই প্রথম যখন নিউ মার্কেটে ক্যাসেট দোকান পাড়ায় হুমড়ি খেয়ে পড়ছিল সব আমার গানটা বাদে, সেই থেকে যে ভালোবেসেছো তোমরা কজন আমায়, খ্যাতির বিড়ম্বনাগুলো মুচকি হেসে পালায়। একে একে বছর ঘুরে আসলো কত গান, বেঁচে আছে অনেকগুলো অদৃশ্য এক টান, মন খুলে উজাড় করে দিয়েছি ধন্যবাদ, পাথরের গল্পকার গানটা তো তোমাদেরই নিনাদ, চাইবার আগেই পেয়েছি কত সে। দেশের সাফল্যের পর এবার বিশ্বমাতাতে যাচ্ছে চলতি বছর ঢালিউডের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র সাপটু। ইতালির রোমে নোফো সিনেমা অ্যাকুয়ালাইতে সিনেমাটি মুক্তি পাচ্ছে 18 অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা 7টায়। এছাড়া 19 অক্টোবর একই সময়ে 3টি শো দেখানো হবে, সেখানে উপস্থিত থাকবেন সিনেমার নায়ক আরিফিন শুভ। সাপটুটু সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে, পরিচালনা করেছেন গোলাম সোহরাব দদুল। গেল 27 সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তি পায়। গ্রামীণ মেলার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে কুষ্টিয়ার লালন স্মরণ উৎসব। ফকির লালন শাহীর 129তম তীরথন দিবস উপলক্ষে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ভিড় জমান লাখো ভক্তানুরাগী। বুধবার সন্ধ্যায় অধিবাস সেবার মধ্য দিয়ে শুরু হয় সাধু সঙ্গ, পরদিন পূর্ণ সেবার মধ্য দিয়ে আখড়াবাড়ি ছাড়েন দেশ বিদেশে আসা অগণিত ভক্ত। গোল বন্যায় ভাসবে বাংলাদেশ, ভারতীয় গণমাধ্যমে এমন খবর চাউর হওয়ার জেদ চেপেছিল স্ট্রাইকার সাদউদ্দিনের মনে। সল্টলেকে গোল করেই জবাব দেবেন এমন দাম্ভিকতার এই ছিল পথ। দারুণ এক হেডে হৃদয় ভেঙেছেন ভারতীয়দের, নতুন প্রাণ দিয়েছেন দেশের ফুটবলে। জানালেন এবার আর হতাশ করতে চান না সমর্থকদের, ঘরের মাঠে ফিরতি লেগে হারাতে চান ভারতকে। সব প্লেয়াররা ওই ম্যাচটা অনেক পার্সোনালি নিয়ে নিয়েছে, যেটা ওরা ম্যাচের আগে বলছিল আমাদের 4-5 গোলে হারাবে। আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি চাইছিলাম এই ম্যাচে কিছু একটা করতে, যেটা এরা দর্শকরা সবাই মনে রাখে আমাকে। আমরা একটা ভালো ফুটবল উপহার দিয়েছি দর্শককে, তো দর্শক অনেকে অনেক কিছু আশা করতেছে এই টিমকে নিয়ে, এই টিমের সব প্লেয়ারকে নিয়ে, এই কোচিং স্টাফকে নিয়ে এরা কিছু করতে পারবে। তো আমাদের রেসপন্সিবিলিটিটা আরও বেড়ে গেছে, আমরা এখন আর দর্শককে হতাশ করতে চাই না। ওরা আমাদের থেকে তো উপরে এখনও যায় নাই, যারা লাস্ট ম্যাচে বোঝা গেছে। অফকোর্স আমরা আমাদের মাঠে আমরা চেষ্টা করবো ওদের হারানোর জন্য। প্রতিষ্ঠার 48 বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়েছে 7টি তাজা প্রাণ। 1971 সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো হত্যাকাণ্ডেরই চূড়ান্ত বিচার কাজ শেষ হয়নি। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন ছাত্র হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বারবার উত্তপ্ত হচ্ছে শিক্ষাঙ্গন। কিছুদিন মোটামুটি মিডিয়া সমালোচিত হয়, সরকার একটু নড়ে চড়ে বসে, এরপর আবার সেই যথারীতি 6 মাস পর 1 বছর পর তাদেরকে আবার দায়ী মুক্তি দেওয়া হয়। যাদের বিচার করার কথা ছিল তারাই একটা সময় দেখেন যে ক্ষমতা শীর্ষে যায় বসে আছে, যে খারাপ তাকে রুখে দিতে হবে, সেটা যেই দলেরই হোক, যেই মতামতের মানে মতদর্শী হোক না কেন। এতগুলো হত্যাকাণ্ড ক্যাম্পাসে হচ্ছে, সেটা জাহাঙ্গীরনগরে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, বুয়েটে হচ্ছে, কোনো হত্যাকাণ্ডের কিন্তু বিচার নেই। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এ থেকেই কিন্তু দেখা যায় যে বিশেষ গোষ্ঠী অনেক বেশি সাহস পেয়ে যাচ্ছে। দুর্বৃত্তায়নের এমন একটি পর্যায়ে আমরা পৌঁছে গেছি, ফলে এটাকে সংশোধন করতে হলে আমার দল মত নির্বিশেষে সামগ্রিকভাবে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন আনতে হবে। বিয়ের 1 বছর না পেরোতেই রাজধানীতে স্বামীর নৃশংসতার বলি হতে হলো স্ত্রীকে। সাজিয়ে গুছিয়ে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে নিয়ে বন্যাকে হত্যা করে তার স্বামী রুবেল। বৃহস্পতিবার ভোরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরই মধ্যে আটক করা হয়েছে ঘাতক স্বামী রুবেল আর তার এক সহযোগীকে। হত্যার কথা অকপটে স্বীকারও করেছে তারা। প্রথমে স্বীকার করছিল না, পরে স্বীকার করলো, স্বীকার করে বললো যে হ্যাঁ আমি মেরেছি। ঘরের মধ্যে মাংস পোলাও খিচুড়ি সবকিছুই রান্না চলতেছে, ওরা যখন বলছে যে তোমাকে মেরে ফেলবো, ও ভাবছে হয়তো ওর স্বামী ওর সাথে মজা করতেছে। আমি
ওই পুলিশের লগে পানিতে নামছি, প্রশাসনের নামছে, নামার পরে ওই স্যারাই দেখাই দিছে আঙুল দিয়া যে কোন আনে গাড়ছে মাইরা। আমাদের কাছে যখন অভিযোগ আসে তখন আমরা ওই ছোট ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করি, করার পরে সে এক পর্যায়ে বলে ফেলে যে তার স্বামী তার মাধ্যমে ডেকে নিয়ে দুজনে মিলে তাকে হত্যা করে শ্বাসরোধ করে ওড়না পেঁচিয়ে। গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে এক তরুণী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। সকালে বিকেপবাড়ি এলাকার জঙ্গল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে রাত 2:30 দিকে পারিবারিক কলহের জেরে তাকে মারধর করেন মামি এবং মামাতো ভাই। এক পর্যায়ে শ্বাসরোধে হত্যার পরে মরদেহ ফেলে দেওয়া হয় জঙ্গলে। ঘটনায় জড়িত সন্দেহে মামাতো ভাই এবং মামিকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় 3 দিনের রিমান্ড শেষে বাবা আব্দুল বাসিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে এই নির্দেশ দেন জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালেদ মিয়া। তুহিনের বাবা ছাড়াও দুই চাচা আব্দুল মুসাববির এবং জামশেদ আলীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তিন দিনের রিমান্ড নিয়ে তারা আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম, তারপর রিমান্ড শেষে তাকে আবার আমরা কোর্টে এসে হাজির করছি। সুনামগঞ্জে শিশু তুহিন হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মানববন্ধন এবং মৌন মিছিল করেছে স্থানীয়রা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী শাহ আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। সকালে মুকসুদপুরের সিন্ধিয়া ঘাট ব্রিজের উপরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন নিহতের স্বজন এবং এলাকাবাসী। যশোরের নওয়াপাড়ায় বাস চাপায় প্রাণ গেল দুই পথচারীর। সকালে যশোর খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে রাজঘাট এলাকায় খুলনাগামী প্রিন্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দুই পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে নাটোরে। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে গাড়ির গতিবেগ নির্ধারণ, কাগজপত্রের মেয়াদ দেখা, ড্রাইভার মাদকাসক্ত কিনা সহজেই নির্ণয় করছে হাইওয়ে পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা বেড়েছে সড়কে। মাদক আসক্ত প্রমাণ করা হচ্ছে, এটা আরো যদি নিয়মিত করা হয় তাহলে অবশ্যই আমাদের দুর্ঘটনা আরো কমবে। লাইসেন্সবিহীন গাড়ির বিপক্ষে যে অভিযানগুলো চালাচ্ছে বনপাড়া হাইওয়ে, এই অভিযানকে আমরা সাধুবাদ জানাই। নাটোর জেলা একটা দুর্ঘটনা প্রবণ এলাকা, এই এলাকায় এই প্রযুক্তি সুষ্ঠুভাবে পরিচালিত হলে দুর্ঘটনা কমে আসবে অনেকটাই। আমাদেরকে গাড়ির এখন আর কাগজপত্র চাইতে হয় না, আমাদের একটা FRID মেশিন দিয়েছেন, সেই মেশিন দিয়ে আমরা গাড়ির ফিটনেস রুট পারমিট আছে কি না এটা আমরা পরীক্ষা করতে পারি। আর একটা কোন ড্রাইভার কত স্পিডে গাড়ি চালাইতেছে সেটা আমাদের কাছে একটা স্পিড গান আছে, স্পিড গান মেশিনে আমরা এটা নির্ণয় করতে পারি তার সে গতি কতটুকু ভাবে চালাইতেছে। আমরা একটা এজেন্ডা নিয়ে আমরা মহাসড়ক এবং জাতীয় মহাসড়কে আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ হলো মহাসড়ককে দুর্ঘটনামুক্ত করা। অর্থ সংকটে পড়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। সুদ হার বাড়িয়েও আমানত মিলছে না। অনেক ব্যাংক আর এসব প্রতিষ্ঠানে টাকা রাখতে চাইছে না। এর প্রভাব পড়েছে এখাতের ঋণে। গত অর্থ বছরে এই খাতে ঋণ বেড়েছে মাত্র 4.1%, গত কয়েকটি অর্থ বছরের মধ্যে যা সবচেয়ে কম। কেজি প্রতি 5 টাকা কমলেও এখনও চড়া পেঁয়াজের বাজার। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ 100 টাকায় বিক্রি হচ্ছে, আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায়। নতুন করে দাম বেড়েছে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের। শুরুতে 65 থেকে 70 টাকায় মিললেও খুচরা বাজারে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে এখন 80 থেকে 85 টাকা কেজিতে। এদিকে দাম সহনীয় রাখতে ভোক্তা অধিদপ্তরে বাজারে নজরদারি বাড়িয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ মার্কেটে নাই, ইন্ডিয়ান পেঁয়াজ বেচতেছে মার্কেটে 85 টাকা রেট, তাহলে আমরা কত খুচরা বেচতেছি 90 টাকা রেট। আর বার্মা পেঁয়াজ আমরা 70 টাকা কিনে আবার আমরা 75-80 টাকা করে বিক্রি করতেছি। ইন্ডিয়ান পেঁয়াজগুলো সব যেগুলো আছে সবগুলো পোষা মাল, আমরা বাসি রয়েছে 101 টাকা বর্তা পারে, 90 টাকা বিক্রি করতেছি। আগে আমি হয়তো দেখা যাচ্ছে 4 কেজি কিনতাম, এখন আমি 2 কেজি কিনছি, এটা কখনো যৌক্তিক দাম হইতে পারে না। সাহিত্য সংস্কৃতি শুভ বুদ্ধি চর্চার অভাব মেধাবী শিক্ষার্থীদের ঘাতকে পরিণত করতে পারে। বুয়েটে আবরার ফাহাদের হত্যাকাণ্ড সেই সাক্ষ্যই দেয়। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মত উঠে আসে বিশিষ্টজনদের বক্তব্যে। তরুণদের কণ্ঠেও ছিল আলোকিত মানুষ হওয়ার প্রত্যয়। সুশিক্ষিত মানুষ তৈরিতে বই পড়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সাইদ।
মানুষ জাগ্রত করতে হবে বই পড়ার মাধ্যমে, এরকম পশুত্ব বা এরকম টাইপের যাতে না হয়, নিজেদের মধ্যে মনুষ্যত্ব বিকাশ ঘটাতে হবে। বুঝতে পারছি যে আমাদের মধ্যে সংস্কৃতি চর্চা কিছুটা অভাব হয়তো রয়েছে, আস্তে আস্তে সেটা কাটিয়ে উঠতে হবে। জীবনকেও, আনন্দকেও, শিল্পকে, সাহিত্যকে, জ্ঞানকে, উচ্চতর জগৎকে তোমার যদি পেতে হয় ডুব দিতে হবে, পড়তে পড়তে ডুব দিতে দিতে একসময় তোমার জীবন দেখবে যে ঐশ্বর্যময়। কিছু মেধাবী ছাত্র মিলে একজন মেধাবী ছাত্রকে ঠান্ডা মাথায় হত্যা করল, তাহলে ওই মেধাবী, ওই মেধার কি কোনো প্রয়োজন আছে বাংলাদেশে? এবং এই ঘটনাগুলো ঘটছে একটি মাত্র কারণে, সেটি হলো সংস্কৃতি চর্চা। প্রার্থী ভোটার সবার প্রত্যাশা একটাই, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণভাবে। শিল্পীদের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বিরোধ। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এই সমিতির নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। আজকে একটা কিছু হলে মিডিয়াতে অবশ্যই সেটা প্রচার হয়, আর প্রচার হলে আমি দেখি যে সমস্ত মানুষ যে সমস্ত কমেন্টস করে সেটা শুধু শিল্পীদের জন্য না, সেটা গোটা চলচ্চিত্র অঙ্গনের জন্য অসম্মানজনক। পরিচালক সমিতিতে কিন্তু এই একটা রেওয়াজ অনেকদিন যাবতই চালু আছে, যেদিন আমাদের ইলেকশন হয়ে গেল, ইলেকশনের রেজাল্ট হলো, পরের দিন থেকে আমরা কিন্তু সবাই সেই আবার চলচ্চিত্র পরিচালক। আমরা সবসময় এটা বলে থাকি যে আমাদের নির্বাচন থেকে সবার শেখা উচিত, আমার বিশ্বাস এবার শিল্পী সমিতির নির্বাচনও তাই হবে। আমরা যদি নিজেরা কাদা ছুড়াছুড়ি করি, জনগণ কিন্তু তখন আমাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসাটি আছে সেটি কিন্তু থাকবে না। আমরা আন্দোলন করে সমিতির মাধ্যমে যৌথ প্রযোজনার নামে যে প্রতারণা হচ্ছে সেটা বন্ধ করতে পেরেছি। আপনি পরিচালক প্রযোজক সমিতি বললেন, অবশ্যই তাদের কাছ থেকে আমাদের শেখা আছে, কাদা ছড়াছড়ি যা হচ্ছে এতে কিন্তু শিল্পীদের প্রতি মানুষের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীতে চলছে খাদ্য মেলা। এতে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ, কীটনাশকের ব্যবহার ছাড়া নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। মেলায় সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও অংশ নিয়েছে। কৃষ্ণসাগরে চলছে চীন রাশিয়ার যৌথ সামরিক মহড়া কোঅপারেশন 2019। সন্ত্রাসবাদ বিরোধী এই সেনা কৌশল প্রদর্শন চলবে আগামী 11 দিন। অবশেষে সিরিয়া ভূখণ্ডে অভিযান স্থগিত রাখতে রাজি হলো তুরস্ক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিওর মধ্যস্থতায় এই সিদ্ধান্ত এসেছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে আঙ্কারার বৈঠকে বসে মার্কিন প্রতিনিধি দল সিদ্ধান্ত হয় সিরিয়ার উত্তরাঞ্চলে 5 দিন সব ধরনের হামলা বন্ধ রাখবে তুর্কি সেনারা। এ সময় মার্কিন সহায়তায় সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে কুর্দি যোদ্ধাদের। ভূ রাজনৈতিক ফাটলের কারণে বিশ্ব বাণিজ্যে চরম সংকট। বৃহস্পতিবার বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের যৌথ বৈঠকে এই মত প্রকাশ করা হয়। বৈশ্বিক আর্থিক সংস্থাগুলোর নির্বাহী প্রধানরা বলছেন, চীন মার্কিন বাণিজ্য সমঝোতা হলেও বিবদমান ইস্যুগুলোর সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন। একই সাথে ব্রেক্সিটের স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। বৈশ্বিক অর্থনীতি বর্তমানে স্লথ গতি সম্পন্ন, ভঙ্গুর। বাণিজ্যকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে ভূ রাজনৈতিক ইস্যু, তাতে ঘটছে বিপত্তি, রসাতলে যাচ্ছে অর্থনীতি। চীন মার্কিন সমঝোতার ফলে 0.2% লোকসান ঠেকানো সম্ভব হবে, কিন্তু আমরা বাণিজ্যকে একটি স্থিতিশীল অবস্থানে দেখতে চাই। ব্রেক্সিটের অনিশ্চয়তায় দোটানায় পড়েছে বাণিজ্য, শুধু যুক্তরাজ্য নয় গোটা বিশ্বের অর্থনীতি এই ইস্যুর কারণে ভুগছে। তাই ব্রিটিশ সরকারকে বলবো ব্রেক্সিট ইস্যুতে স্বচ্ছতা আনুন, এর ফলে ইউরোপের বাজার পরিবেশে কিছুটা হলেও উন্নতি আসবে, মসৃণ হবে বাণিজ্যিক লেনদেন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। মধ্যরাতে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অমিতাভ বচ্চন জানিয়েছেন তার যকৃতের মাত্র 25% কাজ করছে। হাসপাতালে থেকে অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছেন। স্ত্রী জয়ার সাথে তোলা একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, জয়া পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। কুলি ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় গুরুতর আহত হন তিনি। এরপর থেকেই দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছেন বিগ বি।
বলিউডের প্রথম সারির নির্মাতা সঞ্জয় লীলা বনশালি ঐতিহাসিক প্রেক্ষাপটে সিনেমা নির্মাণে তার জুড়ি মেলা ভার। গত বছর পদ্মাবত নির্মাণ করে আলোড়ন সৃষ্টি করেছিলেন বনশালি। বেশ কিছুদিন আগেও চূড়ান্ত খবর ছিল যে তার নতুন সিনেমা ইনশাআল্লাহ, কিন্তু সালমানের সাথে বনশালির মতের মিল না হওয়ায় সিনেমা আর এগোয়নি। তবে বনশালি ঠিকই নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন, নাম গাঙ্গুবাই কাতিয়াওয়াড়ি, আর এতে নাম ভূমিকায় অভিনয় করবেন আলিয়া ফাট। আগামী বছরের 11 সেপ্টেম্বর মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির এই সিনেমাটি। নাটোরের গুরুদাসপুরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা প্রীতম প্রিয়ন্তী সংগ্রহশালা পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সকালে উপজেলার চাঁদকৈর পুরাশপাড়ায় ইউএনও তমাল হোসেন যান, আজাদ আলী নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে প্রায় 24 বছর ধরে এই সংগ্রহশালা তৈরি করেছেন। জানিয়েছেন 185 দেশের নোট ও মুদ্রা, হাতির দাঁত, 1.25 কেজি ওজনের ঝিনুক, 200 বছর আগের কড়ি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধাতব মুদ্রা সহ আরও নানা জিনিস আছে তার সংগ্রহে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে পুরুষদের 8টি এবং নারীদের 4টি দল অংশ নেয়। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় কাপ্তাই লেকে। কক্সবাজার, ময়মনসিংহ এবং জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে 4 জন নিহত হয়েছে। বিজিবি জানিয়েছে কক্সবাজার টেকনাফের লম্বাবিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয় এবং দুপুরজয়ে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী 2 জন নিহত হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে হাতিরঝিলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল আয়োজিত রান ফর ব্রেকিং ড্রাগ ম্যারাথন শেষে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মাদক ও সন্ত্রাস থেকে রাষ্ট্রকে রক্ষা করতে হলে তরুণ তরুণীদের এ ধরনের কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। নরসিংদীতে হাতুড়ি দিয়ে পিটিয়ে নানিকে হত্যার ঘটনায় নাতি পলাশকে আটক করেছে পুলিশ। রাতে মেহেরপাড়ার কুড়েরপাড়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বাবা মায়ের বিচ্ছেদের পর নানির কাছেই থাকতো সে। মাঝে মাঝে গভীর রাতে বাড়ি ফেরা নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং গত রাতেও বাগবিতণ্ডার এক পর্যায়ে নানিকে হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে নানি মারা যায়। প্রথমবারের মতো নানা আয়োজনে উদযাপিত হলো খুলনা মেডিকেল কলেজ দিবস। সকালে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বেলুন উড়িয়ে এই দিবসের উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দর্শক যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। মনে হচ্ছে না যে এতদিন পরে আসছি, মনে হচ্ছে কতকালকেই ক্লাস করে গেছি। 16 বছর পরে ক্যাম্পাসে এসে সিনিয়র জুনিয়র স্যার ম্যাডাম সবাইকে দেখে খুব ভালো লাগছে। কত জুনিয়রের সঙ্গে আমাদের দেখা হচ্ছে, সবাই সবাইকে চিনছি জানছি, এটা আসলেই একটা বড় মিলন মেলা। যারা ডাক্তার হয়ে গেছে তাদের সাথে আমরা পরিচিত হতে পারছি, তো অনেক ভালো লাগছে। সিরাজগঞ্জের কামারখন্দে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে অ্যাসোসিয়েশন অফ ময়মনসিংহ এক্স ক্যাডেটস AMEC। সকালে উপজেলার কামারখন্দে চৌবাড়ি উচ্চ বিদ্যালয়ে এই সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এ সময় 5 শতাধিক রোগীর ব্যবস্থাপত্র সহ প্রয়োজনীয় ওষুধ দেন AMEC-র বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় শিক্ষার্থীদের রক্তের গ্রুপও নির্ণয় করা হয়। নাচুলের রানীমা খ্যাত কমরেড ইলা মিত্রের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ। সকালে উপজেলার বাগুটিয়া গ্রামে ইলা মিত্রের পৈতৃক ভিটায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দেশপ্রেম সৃষ্টি করতে হলে নিজের ভাষা ও সংস্কৃতিকে অন্তরে ধারণ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ লীগের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেছেন তিনি। বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বয়সন্তিকাল সংকট উত্তরণ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ। সকালে রাজধানীর চিত্র শিশু কল্যাণ পরিষদে এই প্রতিযোগিতা এবং কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
রাজনৈতিক বিজ্ঞাপন বা প্রচারণা বন্ধ করবে না ফেসবুক। বৃহস্পতিবার এই ইঙ্গিত দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভুয়া তথ্য প্রচার করছে এমন বিতর্কের মধ্যে ওয়াশিংটন ডিসিতে জাকারবার্গ বক্তব্য রাখেন। জানান, ফেসবুকের বিষয়বস্তু নজরদারিতে রাখা হয় আর সেই ধারাবাহিকতায় রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগেও বিবেচনা করা হবে। জাকারবার্গ আরও বলেছেন, কোনো রাজনৈতিক বক্তব্যে সেন্সরশিপ আরোপ বাক স্বাধীনতার পরিপন্থী। মেক্সিকোর মাদক সম্রাট এল চাপো গুজমানের ছেলেকে আটকের জেরে চরম সহিংস হয়ে উঠেছে তার অনুসারী চোরাকারবারীরা। এক পর্যায়ে গুজমানকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। বৃহস্পতিবার অভিযানে অফিডিও আটকের পরপরই ট্রাকে করে বিভিন্ন এলাকায় পেট্রোল স্টেশন বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এই গ্যাংয়ের সদস্যরা। এবার উয়েফা অনূর্ধ্ব ১৬ ডেভেলপমেন্ট কাপের খবরে, নিজেদের দ্বিতীয় ম্যাচে ফারো আইল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। এই জয়ে ফাইনাল নিশ্চিত করলো লাল সবুজ দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 28 মিনিটে দলকে প্রথম লিড এনে দেন মাইনুল ইসলাম। তবে ম্যাচের 72 মিনিটে সফররতদের সমতায় ফেরান বিচকার্ড। 79 মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। এরপরে 89 মিনিটে মাইনুল ইসলামের গোলে 3-1 জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। শিগগিরই পরিবর্তন আসছে বিসিবির স্ট্যান্ডিং কমিটিতে। আগামী বোর্ড সভাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া জেলে থাকায় ফ্যাসিলিটিস বিভাগের দায়িত্ব পাচ্ছেন আরেক পরিচালক তানজিল চৌধুরী। কোনো একজনের জন্য বিসিবি আটকে থাকবে না, এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি যমুনা টিফিকে। কমিটিগুলো চেঞ্জ রিশাফল করতে হইতেই পারে, সেটা আমরা বসবো, কিন্তু এটা বোর্ড মিটিং ছাড়া আসলে করা কঠিন। একটা যেটা আছে আমাদের আসলে কমিটি তো একজন লোক থাকা না থাকে কিছু যায় আসে না। সো বাট ডেফিনেটলি আমরা নেক্সট বোর্ড মিটিং এ উই উইল ফাইনালাইজ এভরিথিং। টেস্ট, ওয়ানডে ও টি-20 দলের অধিনায়কের পদ থেকে সরফরাজ আহমেদকে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তার বদলে টেস্ট দলের নেতৃত্ব দেবেন আজহার আলী আর টি-20 অধিনায়কত্ব পেয়েছেন বাবর আজম। খারাপ ফর্ম এবং ঘরের মাসে শ্রীলঙ্কার কাছে টি-20 সিরিজ হারের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। অধিনায়কত্ব হারানোর পাশাপাশি অস্ট্রেলিয়া সফরের দল থেকেও বাদ পড়েছেন সরফরাজ। বাংলাদেশের জাতীয় খেলার নাম যে হাডুডু এ তথ্য আমাদের প্রায় সবারই জানা, তবে এ প্রজন্মের অনেকেই হয়তো খেলাটি কখনো দেখেনি, বিশেষ করে যাদের জন্ম শহরে এবং সেখানেই বেড়ে ওঠা তারা শুধু হাডুডুর নাম শোনার মধ্যেই সীমাবদ্ধ। কেমন এই খেলা, কী কী হয় এতে তা তাদের জানা নেই। দর্শককে আনন্দ দেওয়ার জন্য এই খেলায় এনে কোনো অন্য কোনো স্বার্থ নাই আমাদের। ছোটোবেলা দেখতাম কত মজা লাগতো, আব্বার কান্দ উঠে যাইতাম, আর এখন তো ওখানে আমরা ওরকম হয়ে গেছি আর ওখানে এরকম খেলাও নাই। এই হাজার হাজার লোকের মাঝে এত সুশৃঙ্খল, এত ধৈর্য সব দর্শকের আশ্চর্য ব্যাপার। এই খেলাগুলো দেখে আমাদের অনেক ভালো লাগলো। মাদক এবং ইপিজিং এগুলি থেকে দূরে রাখতে গেলে এটা অত্যন্ত জরুরি। এই খেলাগুলো আবারই ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের এই আয়োজন। বলিউড হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান সঙ্গীত শিল্পী নিক জোনাস বিয়ে করেছেন সবেমাত্র 1 বছর। এরই মধ্যে তাদের মধ্যে শুরু হয়ে গেছে কলহ, নিয়মিত ঝগড়া করছেন, এমনকি বিচ্ছেদের কথাও নাকি উঠছে। এসব কলহের মূলে প্রিয়াঙ্কা আর জোনাসের নিজ নিজ কাজের শিডিউল এবং পার্টি করাই। দুজনের কাজের ব্যস্ততায় একে অন্যকে সময় দিতে পারছেন না। এছাড়া প্রিয়াঙ্কা কার কার সাথে পার্টি করবেন, কখন করবেন, এসবেও নাকি নিক জোনাস নিয়ন্ত্রণ করতে চাইছেন আর সেটা মেনে নিতে পারছেন না প্রিয়াঙ্কা, যার ফল ঝগড়া আর অশান্তি। 15 অক্টোবর টারজান খ্যাত অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি লুন্ডিন এলি ছুরিকাঘাতে নিহত হন, তবে যে ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে সে ভ্যালেরির আপন ছেলে। পুলিশ জানায় এলি 30 বছর বয়সী ছেলে ক্যামেরন এলি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। বিলাসবহুল বাড়িটির বাইরে ক্যামেরনকে খুঁজে পায় পুলিশ। তিনি পুলিশের উপর আক্রমণ করলে পুলিশও তার উপর গুলি চালায় এবং ঘটনাস্থলেই ক্যামেরন এলি মারা যায়।